যে তিনজন সঙ্গীতজ্ঞ বা লিজেন্ডকে দেখলাম তাদেরকে নিয়েই আজকের আয়োজন। তারা এবছরই প্রয়াত হয়েছেন। প্রথমেই লতা মঙ্গেশকর, সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, যিনি ভারতের নাইটিঙ্গেল নামে খ্যাত। তিনি গেয়েছেন অসংখ্য কালজয়ী গান। তিনি প্রায় 36টি ভাষায় 30,000-এরও বেশি গান গেয়েছেন। বাংলায়ও তিনি অসংখ্য গান করেছেন। চমকপ্রদ ক্লাসিক গানের এই সম্রাজ্ঞী 6 ফেব্রুয়ারি 2022 রোববার মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সঙ্গীত ইতিহাসের আর এক জীবন্ত কিংবদন্তি অর্থাৎ জীবন্ত দলিল ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তার সুরেলা কণ্ঠ এবং আকুতি ভরা ও আবেগময় সঙ্গীতের মূর্ছনা সকলকে বিমোহিত করত। এই গুণী শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও স্মরণীয় অবদান রেখেছেন। তিনি 15 ফেব্রুয়ারি তারিখে 2022 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নন্দিত আর এক সঙ্গীতজ্ঞ ও কণ্ঠশিল্পী বাপ্পী লাহিড়ী। তিনি জন্মগ্রহণ করেন 1952 সালের জলপাইগুড়িতে। বাবা মা তার নাম দিয়েছিলেন অলকেশ, কিন্তু জনপ্রিয়তা পান বাপ্পী লাহিড়ী নামে। তিনি অসংখ্য বাংলা ও হিন্দি ছায়াছবির গান গেয়েছেন। তার নিজস্ব স্টাইলের জন্য জনপ্রিয়তাও পেয়েছেন অনেক। 1970-80-এর দশকের হিন্দি ছায়াছবির অন্যতম জনপ্রিয় নাম ছিল বাপ্পী লাহিড়ী। এই গুণী শিল্পী 15 ফেব্রুয়ারি 2022 তারিখে মধ্যরাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। প্রয়াত এই তিনজন সহ সকল নন্দিত শিল্পীর গান সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে থাকবে কালান্তর।